যারা নেশাদার দ্রব্য খায় পান করবে তাদেরকে আল্লাহ তাআলা তিনাতে খাবার পান করাবেন কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী সাথীগণ আল্লাহর রাসূলকে বললেন আল্লাহ নবী তিনাতে খাবার আবার কি জিনিস আল্লাহ নবী আরবি বাক্য তারপরে সঙ্গী সাথীগণ বুঝতে পারলেন না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন সঙ্গী সাথীগণ হে আল্লাহর রাসূল তিনাতে খাবার আবার কি জিনিস তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরাকু আহলিন নার আও উসরাতু আহলিন নার জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে টানতে টানতে ছাঁচড়াতে ছাঁচড়াতে যখন জাহান্নামের দিকে নিয়ে আসা হবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে টানতে টানতে ছাঁচড়াতে ছাঁচড়াতে নিয়ে এসে যখন জাহান্নামের গেটম্যান দারওয়ান যখন তাদেরকে জোর গলায় ধাক্কা দিয়ে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জাহান্নামে নিক্ষেপ করার পর যখন তাদের শরীরে যখন আগুন লেগে যাবে শরীরে যখন আগুন লেগে যাবে আগুন লেগে যাওয়ার পর শরীর থেকে রক্ত পূজ আর অত্যন্ত গরম যখন তরল পদার্থ বের হবে এর নাম হচ্ছে তিনাতে খাবাল এই তিনাতে খাবাল কাদেরকে পান করা হবে যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদেরকে তিনাতে খাওয়া রক্ত পূজার অত্যন্ত গরম তরল পদার্থ কাকে পান করানো হবে নেশাদার দ্রব্য খায় পান করে যারা যারা বিড়ি গোলগোটকা গাঁজা হিরো নিয়াবা তিরাঙ্গা জর্দা সিগারেট খায় পান করে তাদেরকে যাবতীয় জিনিস খায় পান করানো হবে মুরব্বী সাহেব পকেটে এখনো গুল আছে হিসাব করে চলিয়েন পকেটে এখনো গুল আছে হিসাব করে চলিয়েন যদি জাহান্নামে রক্ত পূজার অত্যন্ত গরম তরল পদার্থ পান করতে না চান তাহলে আপনি এগুলো ত্যাগ করুন পৃথিবীর বুকে হবে না ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ আজ থেকে জিন্দেগিতে যাবো জিনিস খাই পান করব না আজ থেকে জিন্দেগি তার এই জিনিস খাই পান করব না খাই পান তো করব না কিন্তু বিক্রি করব খাবো না ঠিক আছে কিন্তু এই যে হাজার দোকান আছে হাজার দোকানে বিড়ি গোলগোটকা বিক্রি করব তাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারু মা আখাজা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম অচিরেই মানুষের সম্মুখে এমন এক সময় চলে আসবে মানুষ পরোয়া করবে সে কি উপায় মাল লাভ করলো হালাল উপায় না হারাম উপায়ে বুখারী মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অচিরেই মানুষের সম্মুখে এমন এক যুগ চলে আসবে মানুষ পরোয়া করবে সে কি উপায় মাল লাভ করলো হালাল উপায় না হারাম উপায়ে মানুষ পরোয়া করে না এই কথাই চূড়ান্ত মানুষ পরোয়া করে না এই কথাই চূড়ান্ত মানুষ যদি পরোয়া করত তাহলে তার দোকানে বিড়ি গুলগুটকা থাকতো মানুষ যদি পরোয়া করত তাহলে তার দোকানে সিগারেট থাকতো মানুষ যদি পরোয়া করত তাহলে লোনের ব্যবস্থা চলতো মানুষ যদি পরোয়া করত তাহলে লোন নিয়ে গাড়ি কিনতো মানুষ যদি পরোয়া করত তাহলে বাড়ি থেকে বন্ধনের ব্যবস্থা চলতো সপ্তাহে সপ্তাহে জেল বন্ধন নিতে আসে মুরব্বী সাহেব আপনার জানা নাই হাদিস হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিরহামুর রিবা ওয়া ইয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া যদি কোনো মানুষ জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যেই পাপ হয় 1 টাকা সুদ করে তার চেয়ে বেশি পাপ হয় 36 বার জেনা করলে যেই পাপ হয় 1 টাকা সুদ করে তার চেয়ে বেশি পাপ হয় 36 বার জেনা করলে যেই পাপ হয় 1 টাকা সুদ করে তার চেয়ে বেশি পাপ হয় আর একটা হাদিস বলি তারপরে ব্যাখ্যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রিবা উসাবুনা হুবান আইসারু আইয়ান কে রাজুলা উম্মাহু যদি কোনো মানুষ শুনে রাখো পৃথিবীর মানুষ সুদের 70টা ভাগ রয়েছে সুদের 70টা ভাগ রয়েছে তার মধ্যে সবথেকে ছোট পাপ সবথেকে নিম্নতর স্তর হচ্ছে মায়ের সাথে জেনা করা নাউজুবিল্লাহ মিন জালিম ছি 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 সুদের কতটা ভাগ আছে 70টা তার মধ্যে সবথেকে ছোট পাপ কি মায়ের সাথে জেনা করা এই যুবক বোকা ছেলে তোমার বাপা তুমি লোন নিয়ে দোকান দিয়েছো লোনে সুদ চলে না তো এই পাপের ভার কে নিবে এত জেনার পাপ করতে মজা লাগে মুরব্বী সাহেব জেনার পাপ করতে এত ভালো লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইহুদি খ্রিস্টরা পাপ করতে 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 তার মায়ের সাথে জেনা লিপ্ত হয়েছিল ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 তাদের মায়ের সাথে জেনা লিপ্ত হয়েছিল তেমনি আমার উম্মতের কিছু লোক পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনা লিপ্ত হবে তারা পাপের কাজ মনে করবে না এটাই সেই পাপ যা প্রায় বাড়িতে বন্ধন চলে প্রায় বাড়িতে লোন চলে
প্রায় ছেলে আরটিআর গাড়ি ওই লোন নিয়ে কিনা হে বোকা ছেলে ওই কালিয়াচক যেতে হবে তো আরটিআর গাড়িতে গাড়িতে যেতে হবে কেন সাইকেলে যেতে পারো না ওই আরটিআর গাড়িটা লোন নিয়ে নিতে হবে কেন বোকা ছেলে কথাকার তুমি জানো না সুদ খাওয়া হারাম সুদ দেওয়া হারাম সুদ নেওয়া হারাম আল্লাহর রাসূল সকল রকম লানত করেছে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের ব্যবসা করে যারা সুদের লেখালেখি করে যারা সুদের সাক্ষী থাকে তাদের সকল রকম লানত হাদিস বুখারী মুসলিম কত প্রমাণ নেবেন আপনি খারাপ লাগে না কেন এত পাপ করতে মজা লাগছে কেন আমরা যখন এই হাদিস পড়ি তখন আমরা ভাবতাম যে আল্লাহর আল্লাহ এই হাদিসের অর্থ কিভাবে করব গো জাতির সামনে কেউ মায়ের সাথে জেনা করে কেউ মায়ের সাথে জেনা করে এই পাপের কথা বলবো কি করে জাতির সামনে আমরা আমরা খারাপ ভাবতাম কিন্তু না বলতে হচ্ছে না বললে হয় না প্রায় ছেলে এখন মোবাইল কিনছে তাও লোন নিয়ে অথচ পাপের জগতে সব থেকে নিকৃষ্ট পাপ কি জানেন পাপের জগতে সব থেকে নিকৃষ্ট পাপ কি জানেন পাপের জগতে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা এর মতো নিকৃষ্ট পাপ পৃথিবীতে আর নাই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট ন্যাকারজনক ব্যবিচার হচ্ছে মায়ের সাথে ব্যবিচার করা জেনা করা আর যে হাদিস বলতে গিয়ে আমরা এতদূর চলে এলাম সেটা হচ্ছে এই যে মানুষ এমন এক সময় চলে আসবে মানুষের সম্মুখে যে মানুষ কি উপায়ে মাল লাভ করছে এটা সে পরোয়া করবে না হাদিস বুখারি মুসলিম এখনো বাড়িতে ওই দোকানে বিড়ি সিগারেট থাকবে কেন যুবক ভাই তোমাকে বলছি যুবক ভাই তোমারই তো ওই দোকানগুলো গো এই দোকানগুলো তোমাদেরই তোমাদের দোকানে এখন পর্যন্ত বিড়ি গুলগুটকা থাকবে মানে বিড়ি গুলগুটকা থাকবে আর পাঁচ একটা সলাদা দেখলে জান্নাত কিনতে চাইছেন জি না হিসাব ভুল হচ্ছে আজকে আমি স্পষ্ট বলে গেলাম বিড়ি মাদা হারাম বিড়ি ব্যবসা করা হারাম বিড়ি ব্যবসা করা হারাম বিড়ি বাঁধা হারাম বিড়ি খাওয়া হারাম বিড়ির ব্যবসা হারাম দেখি কোন মায়ের বেটা যে প্রমাণ করতে পারে এটা যায় হালাল কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ চালো কেয়ামত পর্যন্ত বিড়ি মাদা হারাম বিড়ি মাদা হারাম বিড়ি মাদা হারাম বিড়ি খাওয়া হারাম বিড়ির ব্যবসা করা হারাম সিগারেট খাওয়া হারাম সিগারেট ব্যবসা করা হারাম এই জগতে যত হারাম কাজ করবে এগুলো সব হারাম এখন দোকানে বিড়ি থাকবে মানে আপনি দেখবেন হাদিস আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা দেখবেন বলবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিব আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল আল্লাহ বিমা আমরাল মুমিনিনা ওয়া আমরা বিল মুরসালিন এই কথা বলতে 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 আল্লাহ রাসূল বলছে মহান আল্লাহ তাআলা নবীদের উপরে যে আদেশ করেছেন আম জনতা সাধারণ লোকের উপরে একই আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা সাধারণ মানুষের উপরে যে আদেশ করেছেন নবীদের উপরে রাসূলদের উপরে সে একই আদেশ করেছেন এই বাক্য বলতে বলতে এবার আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছে সুম্মা জাকার রাজুল ইউতিলুস সাফার এক ব্যক্তি দূর দূরান্ত সফর করেছে এক ব্যক্তি খুব দূর থেকে সফর করে এসেছে মালদা জেলাতে কথার কথা মালদা জেলাতে সফর করে এসেছে সফর করে এসে তো বোঝা যাচ্ছে তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে চোখে মুখে ধুলাবালি লেগে আছে জামা কাপড়ে ধুলাবালি লেগে আছে এমন তো অবস্থায় বিপদে পড়েছে কঠিন বিপদ বিপদ এত কঠিন যে আল্লাহ তাআলা ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না কঠিন বিপদ এত কঠিন বিপদে পড়ে দুই হাত উত্তোলন করে আকাশের দিকে আল্লাহ তাআলাকে বলছে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রব্বি হে আমার প্রতিপালক আমি বড় বিপদে তুমি আমাকে ক্ষমা করো আমি বিপদে পড়েছি তুমি এই বিপদ থেকে রক্ষা করো আমি বিপদে পড়েছি তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো তখন আল্লাহ রাসূল বলছেন ও মাতামু হারামুন তার খাদ্য হারাম ও মালবাসু হারামুন তার পোশাক হারাম ও গুজ্জাবিল হারাম তার জীবিকা নির্বাহ হারাম ও মাসরাবু হারামুন তার পানি হারাম ফান্নাস তো যা বলি জালিক এই অবস্থায় তার দোয়া কেমন ভাবে কবুল হতে পারে বুখারী মুসলিম সন্দেহের কোন অবকাশ নেই তার পোশাক হারাম তার খাদ্য হারাম তার পানি হারাম তার জীবিকা নির্বাহ হারাম তার ব্যবসা হারাম এই অবস্থা যদি কান্না কাটি করে কাটে কাটি করে 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 যদি মারা যায় এর দোয়া কবুল হবে না এর দোয়া কবুল হবে না এর দোয়া কবুল হবে না 1450 বছর আগের বাণী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে মদিনার মরুভূমিতে বসে বসে বলে গেছেন এই হাদিস আজ ওই হাদিস হাদিস গ্রন্থে পড়েছে সহিহ বুখারী মুসলিমে যাদের জামা পোশাক হারাম তাদের সলাত কবুল হয় না দোয়াও কবুল হয় না কোনো কিছুই কবুল হয় না হিসাব নিকাশ করে চলিয়েন এই 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 পাঞ্জাবে যদি হারামের হয়
আমি যত ইবাদত করি ইবাদত কবুল হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আরেকটা প্রমাণ দিই, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযু ছাড়া সালাত কবুল হয় না যেমন, হালাল দান ছাড়া আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না তেমন। বুখারী মুসলিম। ওযু ছাড়া সালাত কবুল হয় না যেমন, হালাল দান ছাড়া আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না তেমন। হাদিস বুখারী মুসলিম। অত্রই বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায়, কেউ যদি লাখ লাখ কোটি কোটি টাকা দান করে আর ওই কোটি কোটি টাকা যদি হারামে হয়, আর এক কোটি টাকা দান করে যদি এক নেকি পেয়ে যায়, তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন জালিক, ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম। যা একজনের কথাতে চলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন লা তুকবালু সালাত মিন গায়রি তুহরিন ওয়া তুকবালু সাদাকাতি মিন গুলুল। ওযু ছাড়া সালাত কবুল হয় না যেমন, হালাল দান ছাড়া আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না তেমন। ওযু ছাড়া সালাত কবুল হয় না যেমন, হালাল দান ছাড়া আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না তেমন। এখন যদি মেম্বার সাহেব কোটি টাকা মসজিদে দান করে, এই কোটি টাকা যদি হারামের হয়, এক নেকিও পাবে না? এক নেকিও পাবে না? এক নেকি যদি পেয়ে যায়, তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন জালিক, ইসলাম কোনো মিথ্যা ধর্ম নয়, চূড়ান্ত সত্য ধর্ম, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে চলে। তিনি বলেছেন নেকি পাবে না, অতএব নেকি পাবে না। আমি যদি ওই মেম্বার সাহেবকে বুঝাতে পারতাম যে দায়িত্ব কত বড় জিনিস, তাহলে মেম্বার সাহেব যা ওই ঈদের সময়তে যখন গরিব দুঃখীদেরকে কাপড় দিয়ে পাঠায় উপর থেকে, তখন ওই 500 পিস কাপড়ের মধ্যে 250 পিস কাপড় নিজের বাড়িতে রেখে দিত না? হ্যাঁ, 500 পিস কাপড় দিয়ে পাঠিয়ে উপর থেকে যে গরিব দুঃখী আপনাদের গ্রামে যারা যারা আছে তাদেরকে দিয়ে দেবেন, তো মেম্বার সাহেব 250 পিস রেখে দেয় যে বাড়িতে টেবিলের উপর বাক্সের উপর, আর 250 পিস জনগণকে বিলিয়ে দেয়। ও বলছে আমি তোমাদেরকে দান করলাম। মেম্বার সাহেব আপনি যে কত বড় বিপদ, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? এটা ঢালাই রাস্তা, এটা ঢালাই রাস্তা, ঢালাই রাস্তা করতে বলেছে উপর থেকে যে 10 ইঞ্চি ঢালাই করতে হবে, 10 ইঞ্চি, তো ঢালাই দিয়েছে 6 ইঞ্চি। হ্যাঁ, তো চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব যে কত বড় বিপদে, তা আপনাকে বোঝাতে পারলাম কি? এই পাপ করার পর এবার যদি আল্লাহকে বলে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, তাহাজ্জুদ উঠে যদি বলে আল্লাহ আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবে ও চেয়ারম্যান সাহেব জনগণের গম ফিরিয়ে দাও, জনগণের টাকা মেরে গেছে রাস্তায় মেরে, ওই টাকা ফিরিয়ে দিয়েছে, তাহলে ক্ষমা করো। যেহেতু চেয়ারম্যান সাহেব জনগণের টাকা ফেরত দিতে পারবে না, এই পাপ তেমনই কম হবে না। ভালোই বুঝতে পারছেন আপনারা, অন্য অন্য জায়গাতে বক্তব্য দিতে মজা লাগে না, ওরা বুঝতেই পারে না বলে আবার বলেন এই পাপ ক্ষমা হবে না। তো চেয়ারম্যান স্যার মেম্বার সাহেব যে কত বড় বিপদে এবার বলেন তো, সর্দার সাহেব কত বড় বিপদে, আপনাদের মসজিদে ক্যাশিয়ার সাহেব, ক্যাশিয়ার সাহেব রমজান ওই প্রতি শুক্রবারে টাকা আসছে, আজকে শুক্রবার ছিল তো, এটা সব ওই লাইনে টাকা গেল পরে, এটা লাইনে কাতারে, তো এই কাতারে টাকা যখনই শুক্রবারে সলাত হয় তখন ক্যাশিয়ার সাহেবের কাছে থাকে, তো সব টাকা লোকেরা তুলে এসে ওই ক্যাশিয়ার সাহেবকে জমা করেছে, গুনেছে, গুনে ক্যাশিয়ার সাহেবকে দিয়েছে। তখন এবার ক্যাশিয়ার সাহেব দেখছে কেউ নাই, তখন কিছু টাকা এই পকেটে ভরেছে আর কিছু টাকা বুক পকেটে ভরেছে। এবার বুক পকেটে ভরে ভরে নিয়ে যেতে 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 দেখছে যে সামনে ওই গোশত বিক্রি করছে, মাংস খাসির, তখন খাসির মাংস নিয়ে নিয়েছে। তো এবার ক্যাশিয়ার সাহেবকে বলেন তো যে ক্যাশিয়ার সাহেব পাপ ক্ষমালেন তো দেখি।